হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চেতনা, তোমরা দেখছো চেতু ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো নেই, বলেছিলাম না বৃষ্টিতে ভিজছিলে, আমার কেমন একটা ঠান্ডা ঠান্ডা লেগে যায়। আজকে সেটাই, একটু ঠান্ডা লেগে গেছে, মাথাটা যন্ত্রণা করছে। চলো আশেপাশের সঙ্গে কী শেয়ার করব না বুঝতে পেরে আজকে আমি তোমাদের সঙ্গে আমার ছোট্ট একটি অ্যাকোরিয়াম, তার কিছু ছোটো ছোটো মাছ, ওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখা যাক কেমন লাগে তোমাদের। এইটা আমার ছোট্ট অ্যাকোরিয়াম, দেখতে পাচ্ছ কয়েকটি মাছ আছে, বেশি মাছ নেই, কারণ এই দুমাস হলো কিনেছি, তো তাও অনেক মাছই ছিল, প্রায় 10টার মতো মাছ মারা গেছে। দেখো মাছগুলো খেলা করছে, ওই যে দেখো কালো মাছটা, এই কালো মাছটা আর সব মাছগুলোকে তাড়া করে বেড়ায়। দেখো দেখছো, ওর কাছে যেই যাবে ওকে তাড়া করে বেড়াবে, দেখতেই পাচ্ছ। দেখো দেখছো তোমরা, ও আবার আসছে, কাউকে না কাউকে তাড়া করে বেড়াবে, সারাদিন ওর এটাই কাজ। ওর ভয়ে কেউ খাওয়ারও খেতে পারে না ঠিকঠাক করে, খাওয়ার দিলেও একাই সব খায়, শুধু সবাইকে তাড়া করে বেড়ায়। আমার তো অ্যাকোরিয়াম খুব ভালো লাগে, অ্যাকোরিয়াম তো একটা শখের জিনিস, মানে আমার খুব শখের, সারাদিন কিছুটা টাইম ওদের সঙ্গে আমার স্পেন্ড হয়, যেমন ওদের জল চেঞ্জ করা, প্রত্যেক দিন ওটা করতে হয় না, আমি সপ্তাহে একদিন করে ওদের জল চেঞ্জ করে দিই, ওদের একটু খাওয়ার দেওয়া, একটু ওদের ওই যে ওরা খেলা করছে ওইটা দেখা। এই যে ব্লু কালারের মাছটা দেখছো, মাছটা আমি অনেক দূর দিয়েই কিনে এনেছিলাম, অনেক দূর থেকে, ওটা খুব ভালো লাগে আমার মাছটা, কারণ ও একটু অন্ধকারে যখন অ্যাকোরিয়ামের লাইটটা আমি জ্বালিয়ে দিই তখন ওর গা থেকে একটা জ্যোতি বেরোয়। এখন আমি অ্যাকোরিয়ামের লাইটটা জ্বালাইনি, অন করিনি। ওই যে গ্রিন কালারের মাছগুলো, ওগুলোর গা থেকেও একটা জ্যোতি বের হয়। আর ওই যে গোল্ডেন কালারের মাছটা দেখছো, ওই মোটু মাছটা, ওই মোটু মাছটা আর ওই যে সেই দিকে সাদা কালারের মাছটা, ওর দুজন প্রেমিক প্রেমিকা, ওরা সবসময় একে অপরের পাশাপাশি থাকে, পেছন পেছন ঘুরে। দেখো দুজন একে অপরের পাশাপাশি পেছন পেছন ঘুরবে, ওর পেছন পেছন ঘুরবে, খুব প্রেম এদের মধ্যে। আর এ তো শুধু সবাইকে তাড়া করে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো সেই দুজন একসঙ্গে, আর ওই তিনটে মাছ, ওইগুলো ছটা এনেছিলাম, তিনটে আছে, তিনটে মারা গেছে। দেখো আরেকটা জিনিস দেখাই তোমাদের, এই যে দেখো ছোট ছোট মাছগুলো, যখন মাছ কিনে আনি একটা কালো রঙের মাছ ছিল, ও বাচ্চা দিয়েছে, ডিম পেড়েছিল, অনেকগুলোই ডিম পেড়েছিল, ডিম ফুটে অনেকগুলোই বাচ্চা হয়েছিল, এক এক আস্তে আস্তে দেখি নেই, তারপর ছটা মাছ, মানে ছটা বাচ্চা ছিল, ওদের তুলে রেখেছিলাম আলাদা এই টিফিনটাতে করে, তারপর চারটে মারা গেছে আর এই দুটো আছে। এখন আমি মাছগুলোকে খাবার দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা, এই দেখো কালোটা একাই খাবে আর কাউকেই খেতে দেবে না, ওকে কিছু বলে না ব্লু কালারের, কারণ ও দুজনকে একসঙ্গে কিনে এনেছিলাম তাই ওকে কিছু বলে না, কিন্তু আর যে আছে ছজন, ওদের খুব এ করে, ও খুব পেছনে লাগে, ওদের সারাক্ষণ তাড়া করে বেড়ায়, ওরা দেখো উপরে উঠতেই পারছে না ভয়ে খাওয়ার জন্য, এতটাই দুষ্টু এই কালোটা। দেখো একাই সব খাচ্ছে, ওদের খেতেই দিচ্ছে না, কিন্তু ওই মোটু মাছটা একবার উপরে উঠলে একসঙ্গে অনেকগুলো খাওয়ারই খেয়ে নেয় ওরা। আর এই অ্যাকোরিয়ামে খুব ট্রিটমেন্টও করতে হয়, মানে ওদের তিন চার দিন ছাড়া খাবার দিতে হয়, পরপর খাবার দিলে ওরা খেয়েই মরে যায় একসঙ্গে, আমি তো জানতাম না এটা, পরপর ওদের প্রত্যেক দিন খাওয়া দিতাম, খেয়ে ওরা মারা যেত। এখন মোটামুটি জানলাম আর কি, যে ওদের প্রত্যেক দিন খাবার দিতে নেই। তারপর তোমাদের অ্যাকোরিয়াম কেমন লাগে, অ্যাকোরিয়ামের মাছের খেলা দেখতে কেমন লাগে আমাকে কমেন্টে জানিও তোমরা। দেখো এখন ওদের খেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো লাগলে কমেন্টে জানিও তোমরা আমাকে। দেখো কালোটা একাই সব খাচ্ছে। তোমরা দেখলে বন্ধুরা আমার অ্যাকোরিয়ামের মাছগুলোকে, কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। চলো আজকে এই পর্যন্ত, টাটা। চ্যানেলটিকে আরও একটু এগিয়ে নেওয়ার জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।